আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। আশা করি আপনারাও যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবাই খুব খুব আনন্দে আছেন। যেহেতু ঈদ, আজকে হলো ঈদের পরের দিন, তো আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সকাল থেকে কী করি দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যে এখানে সকালবেলা আপনার হলো রুটি বানাবো, সেই জন্যে রুটির জন্যে পানি বসিয়ে দিছি, আর এদিকে ডালটাও গরম করতে দিয়ে দিছি। কালকে ডালটা না করছিলাম, ওটাই ছিল। আর এখানে যে দেখেন আটা নিয়ে নিছি, আমাদের দুজনের জন্যে রুটি করে নেব, আটাটা ভালো করে মেখে নেব আমি। তো সকালবেলা আরও কালকে তো কোরবানির গোশ রান্না হয়েছিল, তো গোশ টোশ আছে, ওগুলো দিয়ে রুটি খেতে ভালোই লাগে। তো সেই জন্য ইশারা আব্বু বললো সকালবেলা রুটি করতে। তো ভাবলাম তো হালকা পাতলা করে নেই, আসলে প্রচুর গরম রোদ, বাইরের আবহাওয়াটা তো সকালেই আপনাদেরকে দেখিয়েছি যে কী পরিস্থিতি। তো এই হলো অবস্থা। আসলে আমার শরীরটাও এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে আগের যেন একটা বেটার আছে। হয়তো বা অনেকের ভিডিও ঠিকমতো দেখা হইতেছে না বা দেখতে পারতেছি না, কিন্তু যাদেরটা পারতেছি সময় পাচ্ছি, একটু ভালো লাগতেছে তো দেখে দিতেছি। তো হয়তো বা যদি কারোটা দেখা না হয়ে থাকে, কেউ মনে কষ্ট নেবেন না, আমি একটু মানে ফ্রি হয়ে একটু সুস্থ হলে পুরোপুরি আমি ইনশাল্লাহ সবার ভিডিওই দেখার চেষ্টা করব। অন্ততপক্ষে যারা আমার ভিডিওটা রেগুলারলি দেখে তাদেরটা তো অবশ্যই দেখার চেষ্টা করব। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দেন, লাইক দিয়ে তারপরে দেখতে থাকেন। তো এদিকে আমি এদিকে রুটিটা আমি ভেজে নিতেছি কথা বলতে বলতে। আর হলো কালকের যে এটা ছিল গোস্তের তরকারিটা, ওটা আমি প্রেশার কুকারেই ছিল, গোস্তটা আমি আলাদা করে বাটিতে ঢালিনি, ওইভাবেই খাওয়া দাওয়া করছি। আসলে বাটিতে ঢালিনি কেন, যেটার ভিতরেই খাইছেন, হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে। আসলে নিজের শরীরটা এত খারাপ, কালকে কোনোরকম অল্প একটু গোস্ত কোনোরকম রান্না করছি আর ওইভাবেই সবাই খাওয়া দাওয়া করছে, শরীর ভালো না, অত হাঁড়ি পাতিল ধোয়া পরিষ্কার করা ঝামেলা হয়ে যাবে, পারবো না শরীর নিয়ে, সেই জন্য আর কীভাবে করা হয় নাই। তো সকালবেলা যেহেতু নাস্তাটা করতে হবে আর গোস্ত দিয়ে আর রুটিটা খেতে ইশালার আব্বু খুবই পছন্দ করে, তো সেই জন্যই এটাকে রেডি করা। আর সবাইকে বলবো কার কীরকম ঈদ কাটলো সবাই কমেন্ট করে জানাবেন কার কীভাবে কাটছে। আমাদের তো মোটামুটি এই তো যাচ্ছে, তো আমি নাস্তাগুলো সব রেডি করে নিই তারপর দেখাবো। তো এই তো আমার রুটিগুলো সব ভাজা কমপ্লিট, আর একটা ডিম ভেজে নিছি, আর এই যে বেশি ছিল না, দু তিন টুকরো গোস্ত ছিল আর একটু ঝোল আলু, তো সেটা আমি বাটিতে নিয়ে নিছি। আর ইশালকে আগে ভাগেই লুডুস খাইয়ে দিছি, ও রুটি নিয়ে সাজছি, রুটি খাবে না মেয়েটার। আসলে আমার খাওয়ার দিকে কোনো গুরুত্বই নেই, তার শুধু খেলা আর খেলা, তো সেই জন্য এখন রুটি খেতে বললাম খেলো না। যাই হোক, নুডলস আছে, যদি খায় পরে আবার খেয়ে নেবে, দুপুরের রান্নাবাড়াও সারতে হবে আর বাহিরেও প্রচুর রোদ উঠছে। তো নাস্তা রাস্তা সারি তারপরে দেখি কথা বলি আবার। এদিকে এতে হলো সেটা একটু ঈশালকে নিয়ে বাহিরে গেছে দোকানে, তো আমি তো পিছন পিছন আসলাম, তো দেখি যে রাস্তাটা এত ফাঁকা, তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আসলে এই রাস্তায় এত জ্যাম থাকে যে মানুষ হাঁটার মতন জায়গা তাও থাকে না, কিন্তু এখন যেহেতু ঈদের ছুটি চলতেছে সবাই গ্রামের বাড়িতে গেছে, মোটামুটি তিন ভাগের দুই ভাগ মানুষই গ্রামের বাড়িতে ঈদ করতে গেছে। তো এবার আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় না, রমজানের ঈদে গেছিলাম, তো ওই জন্যে ঈদে যাওয়া হলো না। তো দেখেন রাস্তাটা কত ফাঁকা, আশপাশে আপনার হাতে গোনা দুই একটা গাড়ি ছাড়া কোনো গাড়িই দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু। আসলে ঈদ কোরবানি আসলে এরকম পরিস্থিতি হয় ঢাকা শহরের, ঢাকা শহরের রাস্তায় হয়তো এর চেয়ে গাড়ি বেশি আছে, কিন্তু তাও প্রতিদিন কে দৈনন্দিন জীবনের যে গাড়ি, যে হর্ন, যে ট্রাফিক, আসলে এগুলো ঈদ আসলে মনেই হয় না কতটা রিল্যাক্সে আসলে মানুষ চলাফেরা করতে পারে। এই যে দেখেন দুইটা একটা রিক্সা হয়তো বা যাতায়াত করতেছে। আসলে আর আমাদের এখানে
পরিবেশটা একেবারেই গ্রামের পরিবেশের মতন, যখন খোলামেলা থাকে মানুষ, এখন যেমন ভিড় কম দেখতে মানে খুব ভালো লাগে এখন পরিবেশটা। কিন্তু আর এমনিতে তো প্রতিদিন সকাল থেকে সেই রাত 12টা পর্যন্ত গাড়ির ব্যাপ ও আওয়াজ চলতেছে, তারপরে আপনার ব্যায়াম সেগুলো তো আছেই। তবে বাসায় যাব, এখানে আর দাঁড়াই থাকবো না, বাসায় গিয়ে দেখি কি করি। তো এই তো বাসায় চলে আসছি, এসে একবারে আমি শুয়ে পড়ছি। তো ঐশানা আব্বু দেখলো যে শরীর অবস্থা বেশি ভালো না, তো আমি বললাম একটু পেয়ারা কেটে দিতে, তো এখানে সে পেয়ারা কেটে দিচ্ছে আমাকে, আমি শুয়ে শুয়ে খাচ্ছি। ঈশানও খাচ্ছে, কালকে পেয়ারা কেটে নিয়ে আসছে, কালকে না সরি কালকে পেয়ারা নিয়ে আসছে আর কি, এখন কেটে দিল। তো ঈশান খাচ্ছে, আমিও খাচ্ছি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আসলে বৃষ্টির এখন আর কোনো সময় টময় নাই, বৃষ্টি মনে হয় যেন কোনো ঘড়ি থেকে দেখে দেখে এখন আর নামে না, যখন মন চায় তখন ধুপ ধুপ করে নামে পড়ে। আর যে গরম গরম হচ্ছে সীমা ছাড়া, এই হলো পরিস্থিতি, এদিকে রান্নার জোগাড় করতে হবে। তো আজকে কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করব দেখি। তো এখানে পুঁই শাক আছে, পুঁই শাকগুলো অবশ্য আনা হয়েছিল আপনার আরও 3-4 দিন আগে, সেই কোরবানির আগে আনা পুঁই শাক, তো ফ্রিজেই ছিল। তো শাকগুলো এখনও দেখছি যে ভালো তাজাই আছে, আমি শাকগুলো সবসময় পলি কিনে একটা শুকনো পলির ভিতরে একবারে মোড়ায় রেখে দিই, তো ভালো থাকে। তো শাকগুলো বেছে নেবো, এদিকে আমি চুলায় অলরেডি গোশটা বসিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। এই তো অল্প একটু গরুর গোশ আজকে আবার রান্না করব, তো সেই জন্য আবার একটু বসিয়ে দিয়েছি। তো ঈশানা আব্বু বললো যে রান্না করো, যেহেতু আমার খাওয়া দাওয়া কিছুই ভালো লাগতেছে না, কিছুই খেতে মন চায় না, তো আমি সামান্য শাকটা ভাজা করে নেবো, আর ওর আব্বুর জন্য তো গোশটা রান্না করে দিতেছি, সে তো খাবে আমি খাইবে না খাই। তো ঠান্ডার সমস্যা এখনও আছে, তো আমি শাকগুলো বেছে নিতেছি। আমার শাক কাটা ধোয়া কমপ্লিট হয়েছে, দেখুন আমি চুলার উপরে ভর্তি দিচ্ছি, একটা আলু দিয়ে মোটামুটি হালকা পাতলা করে ভাজা করে নেবো। আর এদিকে তো প্রেশার কুকারে ছিটি পড়ে গেছে, তবে মাংসটা হলো আপনার একটা মোটামুটি মশলার সাথে ভালো করে কষিয়ে বা ঝোল দিয়ে প্রেশারে দিয়ে দিচ্ছি, আপনার মোটামুটি 15 মিনিটের মতন রাখবো। আর এর ফাঁকে দেখি ঈশানের আব্বু ঈশানকে নিয়ে আসতে গোসল করাইতে, 12টা বেজে গেছে, তো ঈশানকে গোসল করাই দিতেছে, তার তো দুষ্টুমির কোনো শেষ নাই। তার বাবা আজকে তাকে গোসল করাবে, আমি তো সবসময়ই করাই, তো বললাম আজকে যা বাবার সাথে করে আসো, তা সে তো গা শরীর ঘষতেই দেয় না, ধরলেই শুধু চিল্লা পাল্লা, সব কিছুতেই চিল্লা পাল্লা, সব কাজ বাবার সাথে করবে, কিন্তু গোসল খাওয়া ঘুম এই 3টা জিনিস সে তার বাবার সাথে করতে চায় না, তখন তার মায়ের প্রয়োজন হয়, এছাড়া আমার আবার তাকে প্রয়োজন হয় না। তো বললাম তুমি একটু গোসল করিয়ে দাও, আমি খাবার টাবার খাইয়ে দেবো, তখন আমার রান্নাটাও হোক। তো তারা মা আর ছেলে গোসল করুক, আমি এদিকে কাজটা সারি, তারপরে দেখা যাক আপনাদের সাথে আবার কথা বলবো। মোটামুটি তার গোসল শেষ, আমি এদিকে ঈশানের জন্য ডাল দিয়ে ভাত মেখে নিছি, আর হলো গরুর গোশ আর আলু এটা নিয়ে নিছি, তো ঈশানকে খাইয়ে দেবো এখন। খাইয়ে দিয়ে আমরাও, ঈশানের বাবাও গোসল করে আসছে, আমি গোসল করতে যাব, গোসল করে এসে খাবার টাবার খাবো। তো এই তো ঈশানের বাবা, সেও আলাদা বাটিতে গোশ নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।